ظاہر و باطن اگانا، بولم ظاہر و باطن اگانا، حکیم الامت قطب زمانہ، حکیم الامت قطب زمانہ، بحق حضرت اشرف علی شاہ کے عبدس اشرف والا وزیجا، اے جگر سیشت قطب مجدد ملت، تینی بولین ایک جن کامل علی کرم ترچی، ایک جن ایمان در بکرام علی رمول لونک بیشی، زرکن صبحا علایا سمسوتی بریزی کرامتی دری عالم او بکن مرزی عمل کردی دیگر چیز نمی دانم. میڈل ایسٹر شاپ چه برو عالم مدو پراچر شاپ سے گرے بیکتی لان ڈالم اللہ ما جلال الدین رومی رحمت اللہ علی جنی جو بطمان بیشے ادھان এমন সময় একটা বুড়া মানুষ পাগল টাইপের একটা লোক ওনার লাইব্রেরির মধ্যে ঢুকে ওনার চেয়ারের পাশে আরেকটা টেবিলের মধ্যে বসা, বাবাজি এগুলি আপনি কি দেখতেছেন? জালালউদ্দিন রুমি এলেমের ঘরে কয়, ইহা এমন এক বিদ্যা যা আপনি বুঝেন না। বুড়া বেটা কয়, তাই না কি কয়? যে কয় সদ কিতাব সদ ওয়ারক দর নারে কুন সিনারা আজ নূরে হক গুল জারে কুন। এই কথাটা বলে পারল বুড়া একটা ফু দিল, ফু দেওয়ার সাথে সাথে ধাউ ধাউ করে বিশাল লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেল, ধাউ ধাউ করে কিতাবগুলি ভরতে আরম্ভ করেছে। জালালউদ্দিন রুমি পাগলার দিকে তাকায় তাকায়, হুজুর এ আবার কোন বিদ্যা? এক সু দিয়ে আমার এত বড় বিশাল লাইব্রেরি জ্বালিয়ে দিলেন। পাগলা কই, এমন এক বিদ্যা যাহা তুমি বুঝো না। বলো সুবহানাল্লাহ, উনি কি বলছিলেন? ইহে এমন এক বিদ্যা যাহা আপনি জানেন না। আর ওই সংস্কৃতি বৃদ্ধি ওই যুগের সবচেয়ে বড় অলি এক সু দিয়ে লাইব্রেরি জ্বালায় দিল। জালালউদ্দিন রুমি জিজ্ঞাসা করলেন, ইয়া কোন বিদ্যা? এবার ওই পাগলা কয়, ইহা এমন এক বিদ্যা যাহা তুমি বুঝো না। কয়, ঠিক আছে, তাহলে বুঝি না, যাতে আপনার পিছনে পিছনে ঘুরে একটু বুঝবার চেষ্টা করব। এবার যা শামসু তিব্রিজি আগে হাঁটে, জালালউদ্দিন রুমি পিছনে হাঁটে, রাস্তা যাওয়ার পর জালালউদ্দিন আমি এস্তেঞ্জা করব, সঙ্গে সঙ্গে ডিলা আর বদনা হাতে দে। আবার একটু দূরে যেয়ে কয়, জালালউদ্দিন আমি নামাজ পড়ব, সঙ্গে সঙ্গে ওজুর পানি আর যায় নামাজ পয়টা দেয়। এভাবে আল্লাহর ওলির পিছনে পিছনে বহুদিন থেকে ফুল চার্জ হওয়ার পরে যখন জালালউদ্দিন রুমি ওলি হয়ে গেলেন, তখন নিজে তিনি বলেন, কালের আবগজারে মর্দে হালে শো, কালের আবগজারে মর্দে হালে শো, ও পেশি পীরে কামেলে পামালে শো, খুদ বখুদ কামেল না সুদ মাওলানা রুম, ও তা গুলামে শামসুতি বিরিজি না সুদ, দূর রামম কিন্না বা সুদ বেসাদফ গাওহার সুদান, ও কাইতা ওয়ানদ বে মুরুব্বি তিফলে দানেশ মান সুদান। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই পীরের প্রশংসা করতে যেয়ে বলেন, আমি যত বড় এলেমের মালিক না হই কেন, আমি শামসু তিব্রিজির গোলাম না হওয়া পর্যন্ত ওলি হইতে পারি নাই। এইভাবে তিনি অনেক কবিতা বলছে, এই শামসু তিব্রিজি সেই যুগের মধ্যে শামসুল আরেফিন সম্পূর্ণ ওলিদের নেতা এবং লিডার ছিলেন। একদিন গভীর রাতে শামসু তিব্রিজি নিজে নিজে লক্ষ্য করে বলেন, আলাইয়া শামসু তিব্রিজি কেরামতি দরি আলম ও বকন মর্জি আমল করদি দিগার চিজে নামি দানব। ও শামসু তিব্রিজি, জীবনভর বহু কেরামতি তুমি দেখাইছো, আর তুমি কেরামতি দেখাইও না, বকুন মর্জি আমল করদি দিগার চিজে নামি দানম।
কেরামতি বাদ দিয়ে এখন আমল ধরো, কারণ ওলির কেরামতির চেয়ে ইমানদার ব্যক্তির আমলের মূল্য অনেক বেশি। বলুন সুবহান। অনেকে আপনারা মনে করেন কেরামতি না দেখাইলে ওলি হয় না। তালিমুদ্দিন কিতাবে হাকিমুল উম্মত লেখেন, জিয়াউল কুলুব কিতাবে সব পীরদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লেখেন, পীর কামেল হওয়ার জন্য কেরামতির শর্ত নয়। আমাদের সরসিনার দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, শাহসুফি নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার দরবারে একজন এসব 12 দিন ছিল। 12 দিন থাকার পরে হুজুর আমি যাই, জিজ্ঞাসা করে তুমি কেন আসছো? কয় বয়াত হইতে আসছিলাম, 12 দিনের মধ্যে আপনার কোন কেরামতি দেখলাম না, এই জন্য রওনা হইলাম। মুরিদ হব না হুজুর, আপনি কেরামতি নাই। সস্তিনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, বাবা এই 12 দিনের মধ্যে তুমি মসজিদে নামাজ পড়ছো, আমি কোনোদিন জমাত তরক করছি? কয় না। 12 দিনের মধ্যে আমি বুড়া মানুষ যাতে জমাত তরক করি নাই, এটা হলো আমার সবচেয়ে বড় কেরামতি। আলাইয়া শামসুতি বিরিজি কেরামতি দরি আলম, ও বকুন মর্জি আমল করদি দিগার চিজে নামি দানম। আমি আপনাদেরকে বলি, আমলের নিয়ত যদি এখানে বসে থাকেন, এই নিঃশ্বাস গুলি যে ফেলতেছেন, এই নিঃশ্বাস গুলির মূল্য আল্লাহ রব্বুল আলামিন ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। একটু পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের বর্ণনা আসবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমাদের দেশে দুই রকমের দোকানদার পাওয়া যায়। এক রকমের দোকানদার আছে, নেওয়ার সময় নেয় বেশি, দেওয়ার সময় দেয় কম, আছে না কথা? আরেক রকমের দোকানদার পাওয়া যায়, সে কারো ধার ধারে না, একেবারে রাইট অ্যান্ড টাইট মাপ দেয়, একটু কমও দেয় না, একটু বেশিও দেয় না। যে দোকানদার রাইট অ্যান্ড টাইট মাপ দেবে, তার থেকে কোন জিনিস বেশি নিতে হলে একটা কথা বলতে হবে, ভাইজান আপনার মাপ ঠিক আছে, আমার একটু দৌড়িয়া দেন, এই কথা বলেন। যখন আপনি বলবেন ভাইজান আপনার মাপ ঠিক আছে, আমার একটু দৌড়িয়া দেন, এই কথা বললে রাইট অ্যান্ড টাইট মাপ দেওয়ার পরে ওই চাউলের মধ্যে হাত ঢুকাই এক ফোয়াখানে উঠে ডাব্বা দিয়ে উঠে দিয়ে কন্যাও, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারে বলবেন, তিনি সর্বপ্রথম বলে নেবেন আমারে চিন, আমি হইলাম কাহার। একটু বড় বলবে আমারে চিন, আমি হইলাম জব্বার। এই বলে সম্পূর্ণ হাসর ময়দানটা স্পেশাল সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলে টাইট করে আটকে নিয়ে জলদগম বীর সুরে আর স্বরে ঘোষণা করে দিবেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আমি হলাম তোমাদের আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন ওই হাকিমকে বলি যে হাকিমের রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলে না। দুনিয়ার যত মারাত্মক ভেরি সিরিয়াস মামলায় হোক না কেন, এর রায়ের বিরুদ্ধে আপিল চলে। 2 মাস আড়াই মাস আগে বাংলাদেশের সবচেয়ে মর্মান্তিক প্রতিটি ঘটনা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হয়েছে, সারা পৃথিবীর পত্রপত্রিকার হেডলাইনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়েছে। আমি ভাবছিলাম পরের দিনই বুঝি আসামিরা মারা যাবে, কিন্তু দেখা যায় পরের দিন সারা পৃথিবীর পত্রপত্রিকা লেখে আসামি পক্ষ আপিল করেছে। বুঝালো দুনিয়ার রায় যত বড় করাই হোক না কেন, তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরুল ময়দানে এমন এমন হাকিম হয়ে আমি তোমাদের বিচারে বলবো, আমি যে রায় দিব আমার রায়ের বিরুদ্ধে কোনো আপিল নাই, যে হাকিমের রায়ের বিরুদ্ধে আপিল নাই ওই হাকিমকে বলে আহকামুল হাকিমিন। বলেন আলাইসাল্লাহু বি আহকাম কামিল হাকিমিন। আল্লাহ বলেন ঠিক আছে, আটকে নিছি, জায়গায় জায়গায় দাঁড়াও, একটু অনুরোনা, খবরদার চুল পরিমাণ পাও নাই রোনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না দেওয়া পর্যন্ত কেউ ঠোঁটটা পর্যন্ত ফাঁক করতে পারবা না।
আসো এখন আমি তোমাদের বিচার তোমাদের সামনে করব। এই বলে যখন আল্লাহ ঘোষণা দিবেন, ফাম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সুকুময় জিন্দিগি হবে, শান্তি নিকেতন বেহেশতের মধ্যে থাকবা, তোমার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। কোথায় ঠিকানা হবে? আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেন যারা ইমান আনবে সেই মোতাবেক আমল করে ইমান নিয়ে যদি এন্তেকাল করতে পারো, তোমাদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস নুজুলা। আমাদের ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। আমাকে বলা হবেন দেখো আমাকে ঠিকানা হলো, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা পানিতে ডুবে মরব নাকি? আল্লাহ বলবেন দেখ আমি মাপ দিতেছি রাখেন টাইট কিরকম, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি যাররা যাররা করে ওজন করব, যাররা যাররা নেকিও ছাড়ব না, যাররা যাররা বদিও ছাড়ব না। এই যাররার অনেকগুলি তাফসির আছে, আমি একটা তাফসির দুইটা তাফসির আপনাদেরকে শোনাব। জাররার এক নম্বর তাফসির হলো পিঁপড়ার মধ্যে যে পিঁপড়াটা সবচেয়ে ছোট আর ক্ষুদ্র চোখে মালুম হয় না, ওই পিঁপড়ার মুখের আহারকে সাত ভাগে ভাগ করলে এক ভাগের নাম হলো জাররা। বলুন সুবহান। অপর তাফসিরের মধ্যে লেখে শীতকালে পূর্ব আকাশ দিয়ে যখন সূর্য উদয় হয় ভাঙ্গা বেড়ার ছিদ্রে দিয়ে সূর্যের কিরণ ঘরের ভিতরে প্রবেশ করে, ওই কিরণের দিকে নজর করে দেখবেন এক রকমের ক্ষুদ্র কণা উঠতে দেখা যায়, এর নাম হলো জাররা। কি রাইট আর টাইট মাস। আল্লাহ কো দেখ আমি মাপতেছি রাইট এন্ড টাইট মাপ। যখন বন্ধ দেখবে আমল্লা আমার হালকা হয়ে গেছে, ডাক ঘাসের ডাক সিকির দিয়া কবে আল্লাহ তোমার মাপ ঠিক, আমি একটু পার হইতে পারবো না মাওলারে একটু দৌড়িয়া দাও। এই কথাটা বললাম বন্দা যখন কবি মাপ ঠিক রাইট এন্ড টাইট, কিন্তু আমার তো পার হইতে পারবো না। সেদিন অন্ধকারে নিঃশ্বাস গুলি দিয়ে আল্লাহ ধরে দিবেন প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। সুলাইমানি নগর বাদে রপ্তে শহর গাহোশম ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম। বিদায় আমলের নিয়ত শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, দিলের কান দিয়ে শোনেন, নির্বত অবলম্বন করেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন লাআল্লাকুম তুরহামুন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত হবে ব্যাখ্যা হবে নির্বতা অবলম্বন করো মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের উপরে নিশ্চয়ই আমি রহমত নাজিল করব যখন এখন যদি আপনারা বলেন যে হুজুর নির্বতা অবলম্বন করে কেমনে মনোযোগ দেয় কেমনে কি হলে আমাদের উপর রহমত নাজিল হবে একটু একেবারে প্র্যাকটিক্যাল বোঝাবার চেষ্টা করেন তো থিওরিক্যাল আর কুহিন না আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই ছোট্টবেলায় আমি যখন স্কুলে পড়তাম শুক্রবারের দিন যখন স্কুলে যেতাম না আমার দাদু বলতেন বাড়ির মধ্যে থেকে আর উৎপাত না করে গরু নিয়ে মাঠে যাও আমি গৃহস্থ ছিলে আমার দাদা একজন খাঁটি গৃহস্থ মানুষ আমার দাদা একজন প্রতাপশালী শেরে বাংলায় একটা ফজলুল হক সাহেবের আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন আমার দাদা বলতেন যাও মাঠে গরু নিয়ে যা বৈকালবেলা যখন আমি গরুগুলি নিয়ে মাঠে যেতাম গরুগুলি ছেড়ে দিয়ে আমি বসে থাকতাম শালিক পাখি যেটার গায়ের রং হলো খয়েরি কানের কাছে কালা ঠোঁটগুলি হলো হলুদ পাও হলুদ এটাকে আমাদের ফরিদপুরের এলাকা বলে বাতশালিক কুমিল্লা নোয়াখালীতে বলে বাত্তাশালিক চট্টগ্রাম এলাকায় বলে বাত্তা ময়না আপনাদের এলাকায় কি কয় শালিক আর মিয়া যেটা আবার সাদা কালা ওই হলো গু শালিক আর যেটা খয়রের রঙের এদের কি শালিক কয় বাদ শালিক আপনারা তো টরে টক্কা বুঝে আর যারা গৃহস্থের ছেলে আপনারা লক্ষ্য রাখেন গরুর মাথার মধ্যে একটা বাদ শালিক বসছে বসার সাধারণত গরু নেজ নাড়ে না কানো নাড়ে না গাও নাড়ে না মনো যেন মরা কারণ গরু মনে করে আমি শিল নাড়া দিলে শালি করে চলে যাবে গরু জানে আমি কান নাড়া দিলে শাড়ি করে চলে যাবে গরু ভালো করে বুঝে আমি নেজ বাড়ি দিলে শালি করে চলে যাবে আমি নির্বতা অবলম্বন করলে শালিক আমার গাও চুলকে দিবে আমার আরাম দেবে আমার গায়ের থেকে আঠালি খসাইয়ে নেবে এই জন্য গরুর তার বুঝ নাই এরপরও কান লারে না শিন লারে না নেজ নাড়ে না নির্বতা অবলম্বন করে মনোযোগ দিয়ে থাকে শালিক যখন দেখে একেবারে ধীর স্থির হয়ে গেছে নড়ে চড়ে না তখন ঠোঁট দিয়ে আস্তে আস্তে গাও চুলকাইতে আরম্ভ করে আল্লাহ বলেন তোমরা যখন কোরআনের মাহফিলে বসো কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তোমরা নির্বতা অবলম্বন করো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রাবি বলেন রহমতের শালিক রহমতের ফেরেশতা তোমার মাথার মধ্যে বসছে তুমি নড়াচড়া করো না তাহলে উড়াল দিয়ে চলে যাবে তুমি নির্বতা অবলম্বন করো মনোযোগ দিয়ে শোনো রহমতের শালিক পাখি তোর মাতার মধ্যে বসে আছে আল্লাহ বলেন আখেরি মোনাজাতের সময় লাআল্লাকুম তুরহামুন নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব এখনো তাফসীর আরম্ভ হয় না আপনারা বলবেন যে হুজুর তোলে এতক্ষণ করলেন কি আমি এতক্ষণ মাত্র হওয়ায় সাইজ করলাম বললাম যে হুজুর আমার সাইজ করা লাগে কা মোরগের সামনে খাবার দিলে সাইজ লাগে না হাঁসের সামনে খাবার দিলে সাইজ লাগে না গরুর সামনে খাবার দিলে সাইজ করা লাগে না কিন্তু মানুষের সামনে খাবার দিলে সাইজ করা লাগে ভাত প্লেট ভরে দিছে উপরে দিয়ে তরকারি আবার কিনারা দিয়ে দিছে লবণ একটু সাইজ দিয়ে দিছে আকিমুস সালাত বেনা সালাত কোনার মধ্যে দিছে সালাত একটু কিনারা দিয়ে দিছে লবণ আর যদি তরকারিটা সম্পূর্ণ বাতের উপরে দেয় তাহলে আমরা কি গোবর গোবর আরম্ভ করি না আগে সাইজ করি আগে সাইজ করতে হয় সালাদটা কোনার মধ্যে বসালাম
লবণটারে একটু ঢেলা সাইজে নিলাম, মাছটার আইরে করে দিলাম, তরকারিটা কিনারে দিলাম, সুন্দর করে মাখায় মাখায় দশ মিনিট পরে খাওয়া আরম্ভ। বিদায়, আপনাদের যদি বাতের সাইজ করা লাগে আমারও মাহফিলের সাইজ করে নিতে হয়, এই জন্য কয়েক মিনিট বাইজান সাইজ করলাম, অল্প সময়ের মধ্যে তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। মনে মনে কোন হুজুর তাফসীর আরম্ভ হয় না, তাই ফোনে এক ঘন্টা গেছি, তাফসীর আরম্ভ হইলে কি আল কারিয়া তো মাল কারিয়া কেয়ামত আরম্ভ হবে নাকি আল্লাহ জানে। শিষ্যা হুজুর হয়েছে মুরিদের বাড়ি, মুরিদি পীর সাহেব দেখিয়া খুশির সুটে জল চোখের মধ্যে বসায় কয়, বাজান আপনি বসেন আমি বাজারে যাই। ছেলের ডাক দিস, ও লাল মিয়ারে তাড়াতাড়ি আয় তোর দাদা হুজুর হুজুর ভানি দে। পীর সাহেব তো হাত গোছাইছে পুজো করবে, জল চোখের মধ্যে বসে আছে। এমন সময় দেখা যায় বদনার মধ্যে করে কালা মেসমিছে এক ফোলা পানি নিয়ে এসে হুজুরে তাকায়, ওরে আল্লাহ তোর নাম কি ভাইয়া? কয় দাদু আমার নাম হলো লাল মিয়া। কয় লাল মিয়া এত কালা, তোর বড় ভাইয়ের নাম কি? কয় বড় ভাইয়ের নাম হলো কালা মিয়া। কয় লাল মিয়া এত কালা, আর কালা মিয়া জানি কত কালা, অজুর পানি দিয়ে আমি অজু করি, মিয়া ভাই বাড়ি আইলে আমার এক নজর দেখাইও। তাফসীর এখনো শুরু হয়নি, এখন আপনাদের আমি তাফসীর ক্লাসে ভর্তি করি না, এই অল্প সময়ের মধ্যে ভর্তি করব। আবার মনে মনে ভাবেন না বোধহয় ভর্তি হিসেবে আবার বেতন চাই অবশ্যই নাকি। আমি এই মাহফিলকে ময়দানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বেহেশতের বাগান ঘোষণা করলাম, আপনাদেরকে বেহেশতি মানুষ বলে আবারও ঘোষণা দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার সামনে যারা বসেছেন আপনাদেরকে আমি তাফসীর ক্লাসের ছাত্র হিসেবে মেনে নিলাম, ছাত্র। তাই বলে ভাইজান আমার কাছে, আমি আর আমি এত বেদব ছেলে না, এই মাহফিলের মধ্যে আমি দূরে দূরে নজর করে দেখেছি আমার আব্বার বয়সের মানুষ আছে, আমার চাচার বয়স, আমার মামার বয়সের লোক আছে, এই সমস্ত মুরব্বী লোকদের উস্তাদ হওয়ার এত বড় আস্পর্ধা আমার নাই, এত বড় বেদব ছেলে আমি না, বরঞ্চ আপনাদের উস্তাদ আমার উস্তাদ এখান থেকে 3,500 মাইল দূরে পবিত্র মদিনা মুনাব্বারা রজায় পাকে সবুজ চাদর গায়ে দিয়ে ঘুমায় রয়েছেন। তিনি বিদায়ের বেলা বলে গেছেন, ইন্নামা বুঝতো মুআল্লামা, আমি শুধু নবী হিসাবে দুনিয়া আসি নাই, আমি তোমাদের নিকট বিশ্ব মানবের সর্বশেষ শিক্ষা গুরু এবং উস্তাদ হিসাবে দুনিয়া এসেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের মহান শিক্ষক মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারাও ছাত্র, আমিও ছাত্র, উস্তাদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তাফসীর মাহফিলে আমরা সকলেই ছাত্র। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মনে কিছু না নিয়ে যদি বলেন হুজুর ছাত্র হইলাম, লাভ হবে কি জানেন? এখানে অনেকগুলি লোকরে আমি চিনি, বাকেরগঞ্জের বহু লোক আমার সাথে সাক্ষাৎ করেছে, গোর নদী শিকারপুরের মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছে, ঝালুকাটির লোক আমার সাথে দেখা করছে, এমনকি ভোলা চর ফ্যাশনের কয়েকজন আমার সাথে দেখা করছে। যে যত দূর থেকে আসছেন আপনি যদি নিয়ত করেন আমি তালিউল এলম হলাম, আপনি চর ফ্যাশন থেকে আসছেন, পটুয়াখালী থেকে আসছেন, আবার কাল চলে যাবেন, এই পটুয়াখালী টু বড়ি
বরিশাল, চর ফ্যাশন টু বরিশাল, এই রাস্তার দুপাশের সমগ্র এলাকার গ্রামের এই মাটির নিচে যত মুর্দার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের ধুলার বরকতে সমগ্র এলাকার মুর্দারকে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবে। وقال عليه الصلاة والسلام إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع عذاب القبر فتلك القرية 40 يوما। আল্লাহ রাবি বলেন একজন আলেম অথবা একজন তালিবুল আলেম যদি কোন এলাকার উপরে দিয়ে গ্রামের উপরে দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে আসে আর হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আগমনের সম্মানার্থে সমগ্র এলাকার মুর্দারদেরকে একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবে। আরে কিভাবে শুয়ে দিছে, রাস্তার পাশে দিয়ে কত কবর, গ্রামের ভিতরে কত কবর, আজ মুর্দারের কবরে ঈদের আনন্দ। আপনারা রাস্তা দিয়ে হেঁটে আসতেন, আবার রাস্তা দিয়ে হেঁটে যাবেন, রিক্সা দিয়ে আসছেন, গাড়ি দিয়ে যাবেন, যান, আপনাদের পায়ের ধুলার বরকতি এত সম্মানী মানুষ সমগ্র এলাকার মুর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবে। কিমতে হার চিদেরা দানে কেচিস ও কিমতে খুদের আনা দানি আহমকিস, কিমতে খুদের আনা দানি আহমকিস। যদি জিজ্ঞাসা করি ভাইজান স্বর্ণের বড়ি কত, 6,000 টাকা। যদি জিজ্ঞাসা করি রূপার বড়ি কত, 300 টাকা। যদি জিজ্ঞাসা করি চাইলের মন কত, 800 টাকা, 600 টাকা। যদি জিজ্ঞাসা করি ধানের মন কত, 300 টাকা। যদি জিজ্ঞাসা করি পাটের মন কত, 300 টাকা। যদি জিজ্ঞাসা করি আপনার দাম কত, কয় হুজুর ব্যাগ জিনিসের সব জিনিসের দাম জানি, নিজের দাম আমি জানি না। কিমতে হার চিজেরা দানে কেচিস তো ও কিমতে খুদরা না দানি আহমকিস, সব জিনিসের দাম জানো, নিজের দাম জানো না, সব জিনিস মূল্যায়ন করতে পারো, নিজের নিজে মূল্যায়ন করতে পারো না। ও আমার ভাইরা, ও আমার বাবা জিরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হওয়ার পরে কসমের কোনো দরকার নাই, খোদা ধরেন তে জারে হামদে মানেস ও মোহাম্মদ চশমে বরাহে সনানেস, খোদা দরাম ফেরি মদ মস্ত বাবস মোহাম্মদ হামেদে হামদে খোদাবস। আল্লাহ কহো দুনিয়ার মানুষই সারা বিশ্বের 500 কোটি মানুষ, তোরা যদি মিছিল করে বলো খোদা তোমারে মানি না মানি না, আল্লাহ কে আমার একটু অসুবিধা হবে না, আমি তোমাকে ভোটে আল্লাহ হই না, তোমাদের মানা না মানায় আমার কোনো অসুবিধা নাই, তোমাদের নেতা নবীদের নেতা ফর প্রফেট অব দা প্রফেট সব নবীদের নেতা ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন মানুষ আমারে আল্লাহ বইলা মাইনা কবরে শুয়ে আছে, ওনার মতো একজন লোকে মানলে আমি আল্লাহর জন্য যথেষ্ট হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ, তোরা যদি মিছিল করে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমরা নবী বলে মানি না মানি না, আল্লাহ বলেন এটা আমার নবীর নবুওতের কোনো অসুবিধা হবে না, তোমরা মানো আর না মানো আমি আল্লাহ নিজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বলে মানে নিছি। খোদা দর ইন্তেজারে হাম মানেস মোহাম্মদ চশমে বর্রাহে সনানেস, খোদা দ্বারা ফেরি মদ মস্ত বাবস মোহাম্মদ হামেদে হামদে খোদাবস। আল্লাহর কারো সাথে কারো কাছে ঠেকা নাই, আল্লাহর কসমের কোনো দরকার নাই, এরপরও আল্লাহ 4 বস্তুর কসম খেয়ে মানুষের দাম বর্ণনা করেছেন। আমিনা
لقد خلقنا الانسان في احسن تقويم انجির ফলের কসম জাইতুন ফলের কসম তোর পাহাড়ের কসম বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কা শরীফের কসম চার বস্তুর কসম খেয়ে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম মানুষে তোমাদের মত অত সুন্দর গঠন তোমাদের মত চার বস্তুর কসম খেয়ে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম মানুষে তোমাদের মত অত সুন্দর গঠন তোমাদের মত এত দামি কোন মখলুক আমি তৈরি করি না সব জিনিসের দাম বুঝে নিজের দাম বুঝে না যে রাস্তা দিয়ে হাঁটে আসবে ঘরের দরজার থেকে মাহফিল পর্যন্ত সমস্ত রাস্তার মধ্যে আল্লাহ শালু কাপড় বিছিয়ে দিল না আল্লাহ বলেন আমার রহমতের ফেরিস্তার নূরের পাকা কে তোর ঘরের দরজার থেকে মাহফিল পর্যন্ত আমি ফরজ বানিয়ে বিছিয়ে রেখেছি তুমি এমন নামে মানুষ তুমি কিছু যদি না করা মুখ বন্ধ করা রাস্তা দিয়ে হাইটা আসার হাইটা যাও তোমার পায়ের ধুলার বরকতে আমি সমগ্র এলাকার মুর্দারকে ৪০ দিন পর্যন্ত কবরে আজাব মাফ করে দিব এত দামি মানুষ সিগারেট খায় এত দামি মানুষ বিড়িটা দেয় এত দামি মানুষ হুক্কা খায় এত দামি মানুষ মিথ্যা কথা কয় এত দামি মানুষ মদ খাইয়া মাতলামি করে এত দামি মানুষ আবার হারাম খায় এত দামি মানুষ এমন একটা জিনিস খায় যে আসুন আমি ধারাবাহিক ভাবে আরম্ভের দ্বিতীয় নম্বরে এই মাহফিলকে তাফসির ক্লাস আপনাদেরকে তাফসির ক্লাসের ছাত্র হিসেবে ঘোষণা করলাম জোরে জোরে কন্ত আলহামদুলিল্লাহ আমার বয়স যখন ১৫-১৬ বছর আমি তখন কুমিল্লা জেলার উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের মাদ্রাসায় পড়ি চরমনের মরহুম হুজুরের পীর সাহেবের বাড়ি আমি ওই মাদ্রাসায় যখন জমাতে হাস্তমে ভরি তখন আমার সাথে একটা বুড়া লোক পড়ত তার বয়স ছিল ৭৫-৮০ বছর কোনদিন জিন্দগি তো ভরা দেয় নাই হুজুরও ভরা নিত না হুজুররা কি ভরা নেবে আর দিবে ওই বুড়া দাদার বয়স ছিল হুজুরকে দাদার সমান আমরা সব ছাত্ররা ওনাকে দাদা বলে ডাকতাম আমি একদিন ঠাট্টা করে বলেছি দাদা বয়স তো ৭৫-৮০ বছর পরেন ক্লাস থ্রিতে মালানা হইতে হইতে হারের জোড়ার স্কুরু বল্টু খুললা যাবে ঠাট্টা করে কই দাদা রে আমারে ঠাট্টা করিস না মালানা মৌলভী তোর হইস আমি মাওলানা মৌলভী হইতে আসি নাই আমি তার বললাম দপ্তরে নাম উঠাইতে আইসি রে ভাই হাজিরের সময় হুজুররা তোমার গোটা নাম ডাকে সকলের শেষে দিয়ে তো আমার নাম লেখা আছে আমার নাম তো ডাকে পড়া দেই আর না দেই হাজির জানা প্রেজেন্স আর বলি তালিবুল এলেমের দপ্তরে নাম উঠেছি রে ভাই হাসরের ময়দানে আল্লাহ তালিবুল এলেম ডাক দিলে তোরা খারাপই তবু পিছনে পিছনে আমি দাঁড়াব এই জন্য তালিবুল এলেম হইতে লজ্জা বোধ করেন না পৃথিবীর সবচেয়ে মহাজ্ঞানী ব্যক্তি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর তালিবুল এলেম হওয়ার উপযুক্ত সময় কোনটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন মায়ের কোলের থেকে দুধ খেয়া নামার পরে মরা খাটে উঠার আগ পর্যন্ত মধ্যের সময় তালিবুল এলেম হওয়ার উপযুক্ত সময় ধরে ও আমার ভাইরা ও আমার বাবার জিরা আমরা মায়ের কোলের থেকে দুধ খেয়ে নেমে গেছি এখনো মরা খাটে উঠি নাই বিদায় তাহলে বললেন আমার হওয়ার উপযুক্ত সময়ের মধ্যে আমরা রয়েছি আমি আপনাদেরকে তাফসীর ক্লাসের তালিবুল এলম হিসেবে ঘোষণা করলাম বলুন
এবার সুন্দর করে তালেমুল এলেমের মতো পড়তে হবে। এটা একটা মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা, টেম্পোরারি মাদ্রাসা। সুন্দর করে পড়েন, এক্ষুনি তাফসির আরম্ভ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। দরি দরি আয়ে বে পায়া দরি তুফানে মাজাফজা, দিল আফগান্দি মে বিসমিল্লাহে মজরিহা ওয়া মুরসাহা। আল্লাহর কোরআনের তাফসীর এক মহাসমুদ্র, যার কূল নাই, কিনারা নাই, দক্ষিণ পারের কোনো খবর নাই। এমন এক মহাসমুদ্রের মধ্যে আব্বাসী নিজ ভাঙ্গা তরিকে ভাসাইলো ওই দোয়া পড়ে, যে দোয়া পড়ে মহাসম্মানিত পয়গম্বর বন্যা সিগন্যাল তুফানের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা ভাসাইয়েছিল। দরি দরি আয়ে বে পায়া দরি তুফানে মজা ফজা, দিল আফগান্দি মে বিসমিল্লাহ হে মজরিহা মুরসাহা। আপনারা বিরক্ত হচ্ছেন, গতকাল এই সময় চাঁদপুর পুরান বাজার মধুসূদন হাই স্কুলের সামনে ইসলামিক মহাসম্মেলনে আপনাদের মতো এতগুলি লোক নিয়ে আমি বসেছিলাম। রকেটে রওনা দিয়ে সজোরে এখানে পুষছি, আগামী করল হায়াতে বাঁচালে এই টাইমে আমার রহমানের কামেল মোর্শিদ মোকাম্মেল মরহুম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আলাই পীর সাহেব কিবলা চলাভাঙ্গা দরবার শরীফে আগামীকাল ঠিক এই টাইমে আপনাদের মতো কতগুলি লোক নিয়ে আমাকে বসে থাকতে হবে। বিদায়, আমি বিরক্ত হওয়ার আগে আপনারা বিরক্ত হওয়া কি ঠিক হবে? আমি ধৈর্য হারাবার আগে আপনাদের ধৈর্যতি হওয়াটা কি সঙ্গত হবে? আপনারা শুনতে শুনতে কেউ গামান নাই, আমি কিন্তু বলতে বলতে গামাই গেছি। খাবার দেয় খাদিম দারও গামে, যে খায় সেও গামে, কিন্তু মাহফিলের মধ্যে আমি খাদিমদার গামতেছি, আপনারা খানাওয়ালা একজনও গামেন নাই। আমার গেঞ্জি কিন্তু ভিজে যাচ্ছে। এরপরও যদি আমি বলতে পারি আপনারা শুনতে পারবেন না। এবার জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কর, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا داود وسليمان علما। দুইটা নাম আমি বলার আগেই আপনারা বুঝে ফেলছেন কি বলেন। ولقد آتينا داود وسليمان علما, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ এবং তার সুযোগ্য পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামকে ইলম জ্ঞান। তাহলে দুইটা নাম আমি তাফসীর করার আগে আপনারা টের ফান নাই, দুর্গন ফান নাই। বাঙালির ব্রেন অত্যন্ত শার্প, খুব পরিষ্কার ক্লিয়ার। আমি তেলাওয়াত করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে হবে যেন আপনাদের সাথে কোথায় দেখা হয়েছে। ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু
ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى بل سبحان বলেন তো এই নামগুলি কি আপনাদের জানা নাম না? যেরকম জানা নাম না এগুলি কি তর্জমা করা লাগবে? এ বলার সাথে সাথে আমরা বুঝি নবীদের নাম, আর মনে হয় যেন কত জানি দেখছি উনাদের। বলুন সুবহান, আমার ছোটবেলার একটা কথা আমার মনে আছে। আমার বয়স তখন 7-8 বছর হবে। আমার ফুফাতো বোনের জামাই গেছে হজে, হজের থেকে আসার পরে আমার আম্মা কইতেছে তোর দুলাভাই হজের থেকে আইছে, দেখা করে যা, ওনারে কদম বুসি করে আয়, জমজমের পানি খাইয়া আয়, আর খেজুর খাবিও নিয়েও আসবি যা। তা আমরা একই বয়সের, আমার চাচাতো কাকাতো ভাই সহ আমরা তিনজন গেছি। যায়া দেখি বাড়ির সামনে এক মাছার উপরে দুলা ভাই এত বড় ফাঁকরি বেন্দা বসে আছে। সেহারার দিকে নজর করে বসছি, দুলা ভাই আমার নিশ্চয়ই হাজি হয়েছে। ভাইজন তখনকার হাজি আর এখনকার হাজি এক নয়, এক যেরকম এক। তখনকার হাজি মক্কা শরীফ থেকে আসে আর বাজারে যাইত না, এখনকার হাজি মক্কা শরীফ থেকে আসে ব্ল্যাক মার্কেটিং করে আছেন একদম। তখনকার হাজি দেখলেই মনে হতো যেন হাজি, আর এখনকার জন পরিচয় না দিলে হাজি বলে বোঝা যায় না। তাই আমি সেদিন মাদারীপুর বলছি আল হুজ্জাজ সালাসাতা আকসামিন, হাজি হলো তিন প্রকার, অরিজিনাল সার্ভিসিয়াল, একটা হলো অরিজিনাল, আর একটা হলো সার্ভিস করতে গেছে চাকরি করতে গেছে, আর দল হল কমার্শিয়াল। হাজি হলো তিন প্রকার, ইংরেজি বলে হয়েছে আপনারা বুঝেন না। আলহুজা সারাসতা সামিন হাজি তিন প্রকার, অরিজিনাল একের আসল, সার্ভিসিয়াল চাকরি করতে যে অস করছে, কমার্শিয়াল ব্যবসা বাণিজ্য করতে যে অস করছে, আজি তিন প্রকার। আবার আর এক দল আজি এখন বাইরে হয়েছে আল হাজি টেলিভিশন হাজি, আসেন আপনাকে দিয়ে বড় বড় গলা কয় হুজুর তিন দার অস করছি, বাড়ির দিকে নজর করলে দেখা যায় ডিশ ইন্টিনা যক্ষা রোগের শ্যাঙ্ক দিয়া রাখছে, টিভি নয় টিবি যক্ষা রোগের সিগনাল। ও আমার ভাইয়া তখনকার হাজি আর এখনকার হাজি এক না। কোন কোন হাজি কয়ার আগে বুঝে না হজ করছে কিনা। আমাদের দেশের একটা ঘটনা শোনাই আপনাদেরকে বলি, মক্কা শরীফ থেকে হজ করে এসে চাকরি করছে 5 বছর, বাজারে গেছে সদাই করার জন্য, মাথার মধ্যে লাল রোমাল উহুর দিয়ে চাকরি, লম্বা জামা একেবারে টাকনু পর্যন্ত, বাজারে যেয়ে দেখি বাজার মিলছে, এখনো মাছ তরকারি ভালো করে আসে নাই, মসজিদে আজান পড়ছে মনে মনে কয় নামাজ না পড়লে মানুষ কি বলবে আমি নতুন আজি, নামাজ পড়তে গেছে মসজিদের ভিতরে ঢুকে খালো এটা এক পাশে রাখা উঠ
তো শোনা যাবে না কে ইমাম হবে। একজনকে আমার জামা ছোট আমি ইমাম হব না, আরেকজনকে আমার ডবল শার্ট আমি ইমাম হব না, আরেকজনকে আমার দেখাতো আমি ইমাম হব না, আরেকজনকে ঠেলা ঠেলি করে লাভ নাই, ওই যে আজি সে বসে রয়েছে দেখাই দিছে ওনার জামা বড় ওই যে মক্কা শরীফের জামা, সকলে মিলে ওনার টাইনা আইনা খাড়া করাইছে আপনারা তো বুঝেন না ইমামতি করা সাংঘাতিক কঠিন ব্যাপার। যদি কেউ মনে করেন যে হুজুর কঠিন কেমনে বুঝি, খালি মসজিদে একটু দুই ক্যাম মিম্বরে দাঁড়ায় দেখেন গাও কেমনে থর থর কইরা কাঁপে, মুসল্লির কান্নায় আপনি একলা দাঁড়িয়ে দেখেন কি কাঁপা কাঁপে। আমার এক নামা হাটাচারির মাদ্রাসা থেকে হয়েছে, সাহস কম, জীবনে কোনোদিন ইমামতি করে নাই, হঠাৎ ইমাম সাহেব শুক্রবারে আসে নাই, কো আমি না আইলাম, নতুন হুজুর তো আইসি এবারই, সব দিনই মিলা ওনারে দিছি মিম্বরে খাড়া করাইয়া, আমিও ছিলাম তখন আমি সত্য, উনি মিম্বরের মধ্যে খাড়াইয়ে কাঁপা আরম্ভ করছে, খালি কয় আলহামদুলিল্লাহ আমজাদ আল করিম সারমাদ আল আজাল্লিল আওহাদ, তিন শব্দ কইছে, কইয়ে খোদ বানিয়া সাবা দিয়ে ভরছে, আরো সোমান আল্লাহ মিম্বরের কাছে যে মুসল্লি তার গার ধরছে, আরে আল্লাহ রে আল্লাহ সিকির বাকির হয়ে গেছে, মামা আমার সেন্সার হয়ে ফেলাইছে, মাথার মধ্যে যতই পানি দেই ওনার হুঁশ আসে না, আমি একটু হুঁশ আসবে না, আমি যত বানিয়ে দেন হুঁশ আসবে না, উনি ভয় পায় যদি হুঁশ আসে তাহলে আবার ইমামতি করা লাগবে, আপনারা আর পানি দিয়েন না ওনার হুঁশ আসছে না, নামাজ সামাজ হয়ে গেছে এখন ওইটা বসে আপনারা মিম্বরে খাড়ায় দেখেন কেমন ঠেলাটা লাগে। আমি আপনাদেরকে অনুরোধ করবো বরিশাল শহর আশেপাশের যত মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন ঠিক মতো দিয়ে দিয়ে, নাহলে সব ধনী লোক মরিয়া সাফ হয়ে যাবেন, দুইজনে বৈঠা বসে একজন আরেকজনের বাজার করছো, কই কি দিয়ে করবো তিন মাসের বেতন ভাই না, আপনি করছেন, কই আমিও তো তোমার মতো এক মসজিদে, কই উ ভাই কি, কই চল দুজনে একটা মুনাজাত দিই, দুইজনে মসজিদের বারান্দা, কই আল্লাহ আমাকে আট বাজারের ব্যবস্থা করো, কয়দিন পরেই শুনবেন সুদীর সাহেব মারা গেছে, সুদীর সাহেবের ছেলে হুজুর আপনি এক খতম, আপনি এক খতম, কই ঠিক আছে, পাঁচ দিনের দিনে দোয়া, কয় ঠিক আছে, দোনোদনে খতম করে পাঁচ দিনের দিন মিলাদ, খাসির গোস্ত দিয়ে ঠিক মতো খাইছে, ইমাম হুজুর আড়াইশো মুয়াজ্জিন আড়াইশো দিছে, তিন দিন পর্যন্ত বাজার করে একজন আরেকজন, বেতনও নাই এত পয়সা নাই, কয় চল আর একটা মুনাজাত দিই, আল্লাহ একটা ব্যবস্থা কর, এরপরে দিন কাজী সাহেব মারা যাবে, কারণ আল্লাহ তার ঘরে অনাবাদ রাখবেন না, খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে, আপনারা যাতে দিবেন না বাপ মাইরা মা মাইরা আপনার থেকে পয়সা আদায় করে ইমাম মুয়াজ্জিন আল্লাহ খাওয়াবে, তাই আমার অনুরোধ যদি বড় লোক জীবনে বাঁচতে চান ইমাম মুয়াজ্জিনের বেতন অগ্রিম দিয়ে দিয়েন, নাহলে মুনাজাত দিয়ে শেষ করে ফেলাবে, বাসার কোনো উপায় নাই, আরো সুবহান আল্লাহ মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব দাঁড়াইছে মনে আছে, আল্লাহু আকবার বলে খেলার সাথে নিয়ত করছে, ওই যে বাজারে সার্ভিসিয়াল আজি যিনি ওই যে সৌদি আরবে চাকরি করতে যে অস্কুরেছে আর কি দাড়ি নেই, আল্লাহু আকবার করে নিয়ত করছে আসরের নামাজ,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মনে মনে করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন আমিন কুল আউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আকবার রুকুর মধ্যে যে চিন্তা করছি শেষ সুরা মিলাইছি সুরা পাব কো পয়লা রাখাতে শেষ সুরা মিলাইলাম ঠেলার সুতে এখন আমি আর সুরা পাব কো এইটুর চিন্তার মধ্যে বইরা আর রুকুর সিজদার মধ্যে গেছে সিজদার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা তিনবার না কইয়া পরে পঁচিশ বার কইয়া সারছে সিজদার সুদে মাথা উঠে না কারণ খারাইও তো আবার সুরা মিলে লাগবে শেষ সুরালে ঘুরা ফেলালাম সুরা পাব কুই ওই সিলদার মধ্যে পঁচিশ তিরিশ বার সুবহান আল্লাহ কইয়া এবার আল্লাহ একবারে সিগন্যাল না দেয়া মাথা উঠাইছে উঠে দেখে পিছনের সব মাথা নিচু বাজারের মসজিদ মেহরাবের বেড়া নাই খালুই খান নিয়ে টুক করে লাইমা বাজারের দিকে চলে গেছে কি অবস্থা একেবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার সমান রব্বিয়াল আলা কয়া মুসলিমদের মধ্যে তো দুই একজন আছে সনসল খাঁ আছে না দুই একজন সেন্সিটিভ সনসল খাঁ এ আমার শ্রোতার মধ্যে দুই একজন সনসল খাঁ আছে আমি এখানে বসার সাথে সাথে স্লিপ মারা আরম্ভ করছে এলু সনসল খাঁ আমি মোটে এখনো বসে মাইকে হু দিলাম না স্লিপ দেয় সংসল মুসল্লি তো কি সুবহান রাব্বিয়াল আলা তিনবার কবো পাঁচবার কবো সাতবার কবো নয়লে এগারো বার কবো পঁয়ত্রিশ বার হয়ে গেছে ইমামে মাথা উঠে না কা মুসল্লি মাথা উঠেছে দেখে মেহরাব খালি মাথা উঠান মাথা উঠান ইমাম নাই মাথা উঠান সব দিনে মাথা উঠেছে ইমাম নাই আরেকজন ইমাম ইয়া নামাজ পড়াইছে নামাজের সালাম ফিরা ঘর বাজারে দিয়ে দেখে মাথার মধ্যে লাল রুমাল এর উপরে দিয়ে গরু টাকা চেনেন না ইগাল হাতের মধ্যে খালো ওই বাগুন কিনতেছে জিজ্ঞাসা করে হুজুর কি খবর খবর মানে আমি সুরা জানি মাত্র দুইটা সামনের রাখাতে কোন সুরা খুঁজে পাই না পলান সারা আমার কোন পথ ছিল না এই জন্য শুলেছি তো হাজি আবার দল হাজি বাড়ির মধ্যে টেলিভিশন আছে না এই কয়েক মাস আগে টাকার হাত কওমি মাদ্রাসার মাহফিল ছিল ওখানে আমি আসছি এক বদ্ধ লোক খালি কাঁদে বলে কাঁদেন কাজুর আমার ছেলেরই গওয়ারডাঙ্গা মাদ্রাসা হাফিজি পড়াইছি হুজুর মাদ্রাসা জমাতে হাতম পর্যন্ত পড়াইছি বিদেশে পাঠাইছি সেখান থেকে আইসে হুজুর টেলিভিশন কিনছি দুইটা ঘরের ঘরের মধ্যে টুল টেবিল দিয়ে সিনেমা হল বসায় আমি যদি যাই বাজান কথা কয় না তোমার জন্মে ঠিক নাই কয় আমারে হুজুর কি সুন্দর করে বাজান কথা কয়েন না আপনার জন্মে ঠিক নাই তো এই কথা বললে হুজুর আমি বাইরে চলে আসি হুজুর উপায় কি আমার ঘর এখন ঘর না আমার ঘর হয়ে গেছে সিনেমা হল টেলিভিশন হাজি কমার্শিয়াল হাজি সার্ভিসিয়াল হাজি অরিজিনাল হাজি গেছি যে দেখি আমার আগের কথা আসেন মাসার উপরে আমার দুলা ভাই বসে রয়েছে এত বড় পাগড়ি মনে আছে চেহারার দিকে নজর করে মনে সাক্ষী দেয় অরিজিনাল হাজি আসসালামু আলাইকুম আমাকে ফুবাতো মনে জামাইয়ের কি বয়স্ক লোক আমাকে ফুবাতো বোন আমার মার বয়সের হবে অনেক বড় যে এক কোটি মানুষ মুসাফা করলাম এরপরে কদম দোষী করলাম দুলা ভাই আমরা জমজমের পানি আর খুরমা খেজুর খাইতে আইছি কয় এইসব দরবার এখানে না বাড়ির ভিতরে বোনের কাছে যাও এখানে এইসব দরবার চা বাড়ির ভিতরে যাও বাড়ির ভিতরে যখন গেছে আমাদের বোন আমাদের দেখে পাগল হয়ে গেছে
মানুষে দে একটা আমাগর দে এক মুঠ, মানুষে দে একটু জমজমের পানি আমাগরে গ্লাস ভরে দিয়ে করে খা, ভালো করে খা, বেশি করে খা জমজমের পানি। বোন তাড়াতাড়ি যদি খেতে চান বনের বাড়ি যান, বনের মতো এত ঘনিষ্ঠ আত্মীয় ভাইয়ের আর কেউ নাই। আর ভালো যদি খেতে চান শ্বশুর বাড়ি যান, আপনার বারিন্দা বসে আর রাওয়া দৌড়াবে মোরগ দৌড়াবে, এই দিক দিয়ে আপনার পেটের কৃমি শহীদ হয়ে যাবে। কিন্তু বনের বাড়ি গেলে বন আপনার মুখের দিকে নজর করে টের পাবে, আপনার বলতে হবে না, সে চেহারার দিকে নজর করে টের পাবে। চারটা মুড়ি আর সিরা একটু নারকল দিয়া খাবাই কবি, মিয়া ভাই বসেন আমি পাক করে আনি। কয় মাস আগে আমি আমার ছোট বোনের বাড়িতে গেছিলাম, ঢাকা আমার খানকার থেকে নাস্তা না করে ভোরে বাইরে গেছি, নয়টার সময় ওর ঘরের দরজায় গেছি, শুধু আঞ্জা করে ধরে মুখটার দিকে তাকাইয়া মিয়া ভাই বসেন। বসার পরে আমার এমন নাস্তা এনে দিল যে নাস্তাগুলি আমার মা আমাকে খেতে দিতেন। নাস্তাগুলি দিয়ে আমি তাড়াতাড়ি ভাগ করে আপনি একটু রেস্ট নেন। আমি জিজ্ঞাসা করলাম তুই এই নাস্তা কোথায় পাইলি? তুমি ভাই আজ কয়েকদিন খালি আমার মনে সাক্ষী দেয় যেন আপনি আসতেছেন, তাই আমি মা আপনারে যা খাওয়াইতো, মা তো আজ দুনিয়ায় নাই, কে আপনারে খাওয়াবে, আমি ওই জিনিসগুলি আপনার জন্য জোগাড় করে রাখছি। ও আমার ভাইরা তোমরা টের পাও না, বোন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, যদি তাড়াতাড়ি খেতে চাও বোনের বাড়ি যাও, ভালো খেতে চাও তাহলে শ্বশুর বাড়ি যাও। আমরা বাড়ির ভিতরে গেছি, আমাদের বোন আমাদের কত আদর করে খাওয়াইলো। এবার ঘাটার মধ্যে আসবার সময় বলতেছি দুলা ভাই আমরা যাই, কয়জা ঠাট্টা করা বলতেছে দুলা ভাই আপনি তো লেখাপড়া জানেন না, কয় মোটেও না, পেটের মধ্যে ক নাই খ নাই আলিফ নাই বেও নাই, কয়তো জানো সে তৈর কুয়ে লাভ আছে নাকি। আচ্ছা দুলা ভাই আরব দেশে যে মানছে আরবিতে কথা করলো, দেড় মাস রইলেন কোনো কথা বুঝছেন? কন্যা রে ভাই দেড় মাস মক্কা মদিনা রইলাম কোনো কথা আমি বুঝলাম না, কিন্তু একটা কথা আমি বুঝছি, হেরাম শরীফে নামাজ যে কদিন পড়ছি ইমাম সাহেব বাংলা আলহামদুলিল্লাহ পড়ছে, বাংলাটা পড়ছে, কার ফার ময়দানে হজের ইমামতি করছে তাও বাংলা আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ গেছি সেখানেও বাংলা আলহামদুলিল্লাহ কয়। এই দেড় মাসের মধ্যে শুধু আমি এইটাই বুঝছি মক্কা মদিনায় খালি একটা বাংলা কয়, সেটা হলো বাংলা আলহামদুলিল্লাহ। দুলা ভাই বাংলা আলহামদুলিল্লাহ কোনটা? কয় যেটা আমরা পড়ি হলো বাংলা আলহামদুলিল্লাহ। বিদা কোরআন শরীফের মধ্যে কত কঠিন শব্দ আছে, কিন্তু কতগুলি শব্দ আছে যেগুলি বহুল প্রচারিত আমাদের জানা, তাতে মনে হয় যেন এটা সম্পূর্ণ বাংলা। ولقد آتينا داود وسليمان علما, নিশ্চয় আমি দান করেছি দাউদ এবং তার সুযোগ্য সন্তান সুলাইমানকে ইলেম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ও আমার বাবাজিরা, বরিশালের সবচেয়ে সমাজ সেবামূলক সংস্থা শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে আপনারা হাজির হয়েছেন, আমার হাতের মধ্যে কোরআন শরীফ, একটু বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহর কসম করে বলেন আয়াতটা আমি পড়ছি, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, নিশ্চয়ই আমি দান করেছি দাউদ এবং তার সুযোগ্য পুত্র সুলাইমানকে ইলম। বলেন তো দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন কিনা, দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন কিনা, সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের মহাসম্রাট ছিলেন কিনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার বাদশাহ ছিলেন কিনা। তাই আল্লাহর হাবিব বলেন আদ-দীন ওয়াল মুলকু তাওয়ামান, রাষ্ট্র আর ধর্ম দুইটো হলো জনক সন্তান, একজন আরেকজনের ছেড়ে দিতে পারে না, বিদায় ধর্ম আর রাষ্ট্র হলো এক। বলুন সুবহানাল্লাহ।
এই কথাগুলি আমরা বলতে গেলে এক দলের মাথা গরম হয়। আপনাদেরকে বলি মাথা গরম করেন না, আর আপনাদের বলি একটু বুঝতে চেষ্টা করেন। বলেন তো হযরত ইউসুফ আলাইহিস সালাম চার মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে মিশরের চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী ছিলেন কিনা? ছিলেন। কৃষি দপ্তর, খাদ্য দপ্তর, বাণিজ্য দপ্তর, অর্থ দপ্তর, চার দপ্তরের চার মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে কালা জালনি খালা খাজাইনিল আরদ ইন্নি হাফিজুন আলিম। হে মিশরের বাদশাহ, চার মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে আমার মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে ছেড়ে দেন। কে বলছিল? ইউসুফ আলাইহিস সালাম। কথা বল না, আমি কই ভোটে দাঁড়াবো না, কথা কইলেন বরিশাল ভোটে দাঁড়াইলে হালুয়া টাইট হয়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনারা বলেন, সত্য করে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন কিনা? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট এন্ড সিম্পলি রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিনেন্ট পলিটিশিয়ান এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি সারা বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী একজন রাজনীতিবিদ।